নমস্কার বন্ধুরা চুমকির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একটি অন্যরকম পদ্ধতিতে ডাল রান্না করা রেসিপি নিয়ে এসেছি তার আগে আমি বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকে বেলাইকানটি প্রেস করে অল করে রেখো যাতে এই ভিডিও ছাই না কেন সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর একটা অনুরোধ রইল আমার যে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে দেখো আমি আজকে ডালটা কেমন করে রান্না করি ডাল রান্নাটা করা এবার দেখে নাও ডাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি দু তিনবার করে ধুয়ে নিয়েছি এবার দেখো নিয়ে নিয়েছি লঙ্কা চেরা টমেটো কুচি ও পেঁয়াজ কুচি এদিকে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব চিরা লঙ্কা লঙ্কা চিড়া দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন স্বাদ মতো আর হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো হলুদ বেশি দিচ্ছি না কারণ ডাল রান্নাতে বেশি হলুদ লাগে না দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার টমেটো কুচিগুলি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো এবার ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ডালগুলো ডালগুলো দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো জলটা শুকিয়ে গেছে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব জল জল দিয়ে নাড়াছাড়া করে আমি ঢেকে রান্না করব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা খুলে আমি দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কি না দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা ডালঘেঁটনের সাহায্যে আমি ভালো করে ঘুঁটে দেব ভালো করে ঘুঁটে নেওয়া হয়ে গেছে এবার দেখো আমার ডালটা সম্পূর্ণ রেডি আর জল দিতে লাগবে না এটুকু জল দিলে যথেষ্ট দেখো ডালটা নামিয়ে নিয়েছি আমি তোমাদের কাছে যদি আমার এই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে এবং একটা সাবস্ক্রাইব করে রাখবে নমস্কার বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে